আমরা আজকে পড়বো, লিখেন আজকে কি কি পড়বো। ধারা 26, ধারা 15, মানে যে যে ধারা আজকে পড়ব, 26, 15, 27, 82, 80 ব্র্যাকেট 2, তারপর পড়বো ধারা 2 এর 2, 2 ব্র্যাকেট 2, 2 এর 2। এরপর আমরা আদেশ পড়ব, আদেশ একে যাই, আমি যতক্ষণ পর্যন্ত আদেশ বলবো ততক্ষণ পর্যন্ত বিধি চলতে থাকবে। আদেশ এক, বিধি এক, বিধি তিন, বিধি 8, 9, 10, তারপরে হচ্ছে 13, এরপরে 2-3 পড়ব না, আদেশ 4, বিধি 1, এরপরে আদেশ 5-এ যান, আদেশ 5, ও একটু রিপিট করবো, ঠিক আছে, আদেশ 1-এ যান, মাহমুদুল হাসান রনি ভাই, এই কারণে আমার ভাল লাগে, যা বলবো লিখে বলবে, স্মার্ট। ওকে, তাহলে এখানে দেখেন আদেশ 1 থেকে বিধি 1, 3, 8, 9, 10, 13, এরপর আদেশ 2-3 বাদ, আদেশ 4, আদেশ 4 থেকে বিধি 1, এরপরে আদেশ 5, আদেশ 5 থেকে বিধি 1, বিধি 3, বিধি 12, 13, 20, 24, 25, 27, 28, এরপরে আদেশ 6, আদেশ 6 থেকে পড়ব হচ্ছে 1, 2, 14, 15, 16 থেকে 18, এরপরে ভরবো আদেশ 7, 7-1, 9-1, 10, 11, 13, 14, ওকে, এখন আমরা পড়ায় চলে যাই। এরপর আমরা চলবো হচ্ছে আদেশ 8, আদেশ 8-এর হচ্ছে রুল 1, রুল 6, রুল 10, আমরা পড়ায় চলে যাই, আমরা এগুলো আজকে পড়ব, ক্লিয়ার। তো একটা দেওয়ানি মামলা কিভাবে শুরু হয়, আর্জির মাধ্যমে শুরু হয়।
আচ্ছা, আমাদের দেওয়ানি মামলা দুইটা পক্ষ থাকে, রাইট? প্রত্যেকটা মামলায় দুইটা পক্ষ থাকে। তো একজনের নাম আছে প্লেন্টিভ বাদী, আর একজনের নাম আছে ডিফেন্ডেন্ট বিবাদী। প্লেন্টিভ যেটা দেয় আদালতে সেটার নাম আছে প্লেন্ট বা আরজি, আর ডিফেন্ডেন্ট যেটা আদালতে দেয় সেটা হচ্ছে রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাব। প্রশ্ন হচ্ছে একটা সিভিল স্যুট শুরু হবে কিভাবে, একটা দেওয়ানি মামলা শুরু হবে কিভাবে? একটা দেওয়ানি মামলা শুরু হবে উইথ দ্য প্রেজেন্টেশন অফ এ প্লেন্ট, একটা আরজি উপস্থাপনের মাধ্যমে। এটা এটা বলছে কত, তো ধারা 26-এ। তাহলে আমরা যা লিখছি সেখান থেকে ধারা 26 কেটে ফেলি। এখন দেখেন, এই যে না আর্জিটা আমরা কোথায় দাখিল করব, আর্জিটা দাখিল করব হচ্ছে সর্বনিম্ন স্তরের আদালতে। এটা কোথায় বলছে? এটা বলছে ধারা 15-তে। মানে সেখানে বলছে লোয়েস্ট গ্রেড অফ কোর্ট, সর্বনিম্ন স্তরের আদালত, হুইচ ইজ কম্পিটেন্ট টু ট্রাই ইট, যেটা হচ্ছে মামলা পরিচালনা করতে পারবে। তার মানে হচ্ছে আর্জিটা দাখিল করতে হবে এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে। আর্জিটা কোথায় দাখিল করব? আর্জিটা দাখিল করব এখতিয়ার সম্পন্ন সর্বনিম্ন স্তরের আদালতে, যা বলছে ধারা 15-তে। এই যে আমরা আর্জি দাখিল করলাম, আর্জি দাখিল করার মাধ্যমে একটা দেওয়ানি মামলা শুরু করলাম। আরে ভাই, যার নামে মামলা করেছি তাকে জানাতে হবে না? অবশ্যই জানাতে হবে। প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে তাকে সমন দিব। কাকে সমন দিব? তার নাম হচ্ছে ডিফেন্ডেন্ট বিবাদীকে সমন দিব। বিবাদীকে কেন সমন দিব? টু অ্যাফেয়ার, মানে ফর দ্য অ্যাফারেন্স ইন দ্য কোর্ট, আদালতে হাজির হওয়ার জন্য। তাহলে বিবাদীকে সমন দেওয়া হয় কেন? বিবাদী যেন আদালতে হাজির হয় এবং বাদী যে দাবি করছে তার যেন উত্তর দেয়। অর্থাৎ বিবাদীকে ধারা 27 অনুসারে, সেকশন 27, ধারা 27 অনুসারে সমন দিতে হবে আদালতে হাজির হওয়ার জন্য এবং বাদীর দাবির জবাব দেওয়ার জন্য। এটা বলছে ধারা 27-এ। তাহলে আমাদের আমাদের খতম হয়ে গেল কত? ধারা 26, 15, 27। আমাদের ধারার মধ্যে কি থাকলো? ধারার মধ্যে থাকলো হচ্ছে 82, রাইট? তার মানে ধারা কেটে ফেলি। এবার আমরা চলে আসি অর্ডার 1, আদেশ 1। আদেশ 1 রুল 1-এ যান। রুল 1-এ বলছে এই যে আমরা বাদী বাদী বলতেছি, প্লেন্টিভ প্লেন্টিভ বলতেছি, এই প্লেন্টিভ আসলে কে হবে? প্লেন্টিভ আসলে কে হবে? প্লেন্টিভ হচ্ছে মোকদ্দমার বিষয়বস্তুতে সাবজেক্ট ম্যাটারে যার স্বার্থ রয়েছে, যার স্বার্থ রয়েছে, যিনি হচ্ছে বিবাদীদের কাছ থেকে কোনো কিছু দাবি করেন, তার ইন্টারেস্ট রয়েছে, তিনি হবেন প্লেন্টিভ। একইভাবে একইভাবে বাদী কারা হবে? এটা বলছে রুল 3-এ, বিধি 3-এ বলছে বাদী হবে তারা, সরি, বিবাদী কারা হবে? বিবাদী হচ্ছে তারা বাদী যাদের কাছ থেকে স্বার্থ দাবি করে, বাদী যাদের কাছ থেকে স্বার্থ দাবি করে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা বিধি 1 এবং 3 চলে গেল। এরপর আমরা চলে যাব বিধি 8। সেখানে কি বলছে? সেখানে বলছে রিপ্রেজেন্টেটিভ স্যুট। সেখানে কি বলছে? রিপ্রেজেন্টেটিভ স্যুট, রিপ্রেজেন্টেটিভ স্যুট। জুরাইস ইসলাম ভিডিও তো আছে, বা ভবিষ্যতে মিঠুন শাহকে রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন 10 বছর পরে বেঁচে থাকলে। এই ভিডিওতে সামনে নিয়ে আসলাম। এবার আসেন, এবার আসেন যে আপনার এই অর্ডার 1-এ রুল 8-এ কি বলছে? রুল 8-এ বলছে রিপ্রেজেন্টেটিভ স্যুট, রিপ্রেজেন্টেটিভ স্যুট বা হচ্ছে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা, প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা। এটা বিষয়টা কি? এখানে শুধুমাত্র ধরেন আমরা 100 জন মিলে অনেক সময় মামলা করি না, করি তো, এই 100 জন মিলে মামলা না করে আমরা 100 জনের পক্ষে যখন একজনে মামলা করবে সেটাকে বলছে রিপ্রেজেন্টেটিভ স্যুট। ঠিক একইভাবে আমি একা বাদী হয়ে 100 জনের নামে মামলা করি, 100 জন তখন কি হয়ে যায়? 100 জন তখন হয়ে যায় ডিফেন্ডেন্ট বা হচ্ছে বিবাদী। এই সকল বিবাদীদের পক্ষ থেকে একজন যখন মামলা পরিচালনা করবে সেটাকে বলছে রিপ্রেজেন্টেটিভ স্যুট। বাস্ট, এখানে একটু নজর দিতে হবে যে এখানে সকলের স্বার্থ এক কিনা, এখানে সকলের সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তু এক কিনা, এখানে সকলের প্রতিকার এক কিনা। ক্লিয়ার? এটা দেখতে হবে। যদি দেখা যায় 100 জনের মধ্যে 1-1 জনের, 50 জনের এক স্বার্থ, আরো 50 জনের এক স্বার্থ, ভিন্ন ভিন্ন স্বার্থ হলে কিন্তু হবে না। সেম ইন্টারেস্ট, সেম রেভিনিউ, সেম কজ অফ অ্যাকশন, সেম পার্টিস থাকতে হবে,
ঠিক আছে, বুঝতে পাচ্ছি। ওকে, রিপ্রেজেন্টেটিভ স্যুট হচ্ছে আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা চলে যাব রুল নাইনে, চলে যাব মিড জয়েন্ডার নন জয়েন্ডার। মিড জয়েন্ডার নন জয়েন্ডার, মিড জয়েন্ডার মানে মিস্টেক হয়ে গেছে। মিড জয়েন্ডার মানে কি? মিস্টেক হয়ে গেছে। অফার দিতে গেছেন জরিনাকে, অফার দিয়া ফেলাইছেন সোনালিকে, অফার কিন্তু ঠিকই দিছেন, মানে হচ্ছে মিস হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। মিস জয়েন্ডার, এটা বাংলাদেশ অপসংযোগ, মানে হচ্ছে মামলায় প্রয়োজনীয় বা প্রপার পার্টিসকে, মানে হচ্ছে উপযুক্ত পক্ষকে বা হচ্ছে প্রয়োজনীয় পক্ষকে অন্তর্ভুক্ত না করে অন্য কাউকে যদি অন্তর্ভুক্ত করা হয় বাদী বা বিবাদী হিসেবে, তাকে বলেছে মিস জয়েন্ডার। অন্তর্ভুক্ত কিন্তু করেছে, অন্তর্ভুক্ত কিন্তু করেছে, বাট অন্যকে, প্রয়োজনীয় পক্ষকে না, এটা হচ্ছে মিস জয়েন্ডার। এবার হচ্ছে নন জয়েন্ডার। নন মানে কি? নন মানে না, নন মানে কি? না, না জয়েন্ডার মানে সংযুক্ত, না সংযুক্ত, ভালো বাংলায় বলে অসংযুক্ত। নন জয়েন্ডার মানে কি? অসংযুক্ত, অমানে না, মানে সংযুক্তই করা হয়নি, প্রয়োজনীয় পক্ষকে যখন সংযুক্তই করা হবে না, তার নাম হচ্ছে নন জয়েন্ডার। প্রয়োজনীয় পক্ষকে সংযুক্ত না করে যখন অন্য কাউকে সংযুক্ত করা হবে, মানে সংযুক্ত করা হয়েছে বাট ভুলভাবে, এটাকে বলছে মিস জয়েন্ডার বা হচ্ছে অপসংযোগ, এটা বলছে রুল নাইনে। এখন প্রশ্ন হচ্ছে, ধরেন একটা মামলাতে নন জয়েন্ডার মিস জয়েন্ডার হলো, কি হলো? একটা মামলাতে নন জয়েন্ডার মিস জয়েন্ডার হলো, এখন আপনি আপত্তি তুলবেন, যে পক্ষ মনে করে যেন এর ফলে আমি ভুক্তভোগী, সেই পক্ষ কি করবে? আপত্তি তুলবে, অবজেকশন তুলবে। অবজেকশন তুলতে গিয়ে 9 থেকে লাভ দিয়ে চলে যাবে বিধি 13-তে। কততে যাবে? বিধি 13-তে যাবে। বিধি 13-তে গিয়ে বলছে আর্লিয়েস্ট পসিবল অপরচুনিটি। আর্লিয়েস্ট, আর্লিয়েস্ট মানে হচ্ছে যত দ্রুত সম্ভব, পসিবল মানে হচ্ছে সম্ভাব্য, অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ, মানে সম্ভাব্য সুযোগের আদিতে বা আদিতে, মামলার শুরুতে সম্ভাব্য সুযোগে হচ্ছে, মানে প্রথমেই মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার নিয়ে আপত্তি তুলতে হবে। ক্লিয়ার? এটা কোথায় বলছে? বিধি 13-তে বলছে। আমরা মাঝখানে আমাদের পড়ার মধ্যে বাদ রেখেছিলাম রুল 10, এখন আমরা রুল নিরিবিলি পড়ে ফেলবো। রুল 10, বিধি 10। বিধি 10-এ বলছে এই যে মনে করে যে মিস জয়েন্ডার আর নন জয়েন্ডার হলো, বাদী যখন বাদ পড়ে যাবে, সঠিক বাদী যখন বাদ পড়ে যাবে, তখন সঠিক বাদীকে যুক্ত করার আদেশ আদালত দিতে পারে, সঠিক বাদীকে যুক্ত করার আদেশ আদালত দিতে পারে, বা সঠিক বাদী বিবাদীকে যুক্ত করার আদেশ আদালত দিতে পারে পক্ষদের আবেদনে। এটা বলছে আবার 10-এর 2-তে। আচ্ছা, এখানে এখানে গিয়ে 10-এ গিয়ে দেখবেন যে যখন পড়বেন তখন দেখবেন প্রথমে বলছে বাদীকে সংযুক্ত করার আদেশ, পরে বলছে বাদী বিবাদী উভয়কে সংযুক্ত করার আদেশ। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, যদি বিবাদীকে সংযুক্ত করা হয়, কি বলছি, যদি নতুন ভাবে বিবাদীকে সংযুক্ত করা হয়, সংযুক্ত করলে কি করতে হবে, কি করতে হবে? প্ল্যান্ট মাস্ট বি অ্যামেন্ডেড, প্ল্যান্ট মাস্ট বি অ্যামেন্ডেড, মানে আরজি সংশোধন করতে হবে। যদি বিবাদীকে আপনি নতুন ভাবে সংযুক্ত করেন, ধরেন রং বিবাদী মানে ভুল বিবাদী সংযুক্ত হয়েছিল, আদালত নির্দেশ দিল সঠিক বিবাদী অন্তর্ভুক্ত করার, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনাকে আর্জিটা সংশোধন করতে হবে। প্রশ্ন হচ্ছে, প্রশ্ন হচ্ছে তাহলে মামলাটা শুরু হলো কিভাবে? আমরা ধরে নেই 2020 সালে একটা আর্জি দাখিল হয়েছে, 2020 সালে একটা আর্জি দাখিল হয়েছে, সেখানকার প্রয়োজনীয় বিবাদী ছিল হচ্ছে মোহাম্মদ জামাল উদ্দিন, কিন্তু বিবাদী হিসেবে নাম দেওয়া হচ্ছে জুরাইজ ইসলামের। 2022 সালে আদালত বলল জুরাইজ ইসলাম কেটে এখানে বিবাদী হিসেবে মোহাম্মদ জামাল উদ্দিনকে বসাতে হবে, মোহাম্মদ জামাল উদ্দিনকে বিবাদী হিসেবে বসালাম আরজি সংশোধন করার মধ্য দিয়ে। আরজি সংশোধন করে সমন পাঠানো হলো, যেদিন সমন পাঠানো হয়েছে ধরে নেওয়া হবে সেদিন থেকে আরজিটা, সেদিন থেকে মামলাটা শুরু হয়েছে। খেয়াল করছেন? তাহলে 2 বছর সময় কি? 2 বছর সময় ফাঁকা, কোনো দাম নাই, ভ্যালুলেস। ক্লিয়ার? তাহলে আমাদের রুল 1 পড়লাম, 3 পড়লাম, 8 পড়লাম, 9 পড়লাম, 10 পড়লাম, 13 পড়লাম, তারপরে আমাদের 2-3 বাদ। ওকে, আমরা চলে যাব 4-4-1। চারের এক
স্যারের একে কি বলছে? হ্যাঁ, আমাদের আদেশ 26-এ যেই কথা বলছে, আদেশ 4-ও সেই কথা বলছে। আদেশ 4-এর হেডলাইনে হচ্ছে ইনস্টিটিউশনাল স্যুট, মানে মামলা শুরু, মামলাটা শুরু হবে আর্জি দাখিলের মাধ্যমে। এটা 4 আদেশে বলে দিছে। কিন্তু 4 আদেশ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখব। লিখেন 4 আদেশের এক এক বিধি। আচ্ছা, মনে করেন যে আপনি মামলা দায়ের করেছেন 100 জন বিবাদীর নামে। কতজন বিবাদী করে মামলা দায়ের করেছেন? 100 জন। আপনাকে 100টাই আর্জির কপি আদালতে জমা দিতে হবে। কারণ কি বলেন তো? কারণ সমনের সাথে প্রত্যেক বিবাদীকে আলাদা আলাদা ভাবে আর্জির কপি দিতে হয়। এটা সমন চ্যাপ্টারে কি আমরা দেখব। তো তাহলে যতজন বিবাদী থাকবে ততটা আর্জির কপি আদালতে জমা দিতে হবে। অ্যান্ড ইট হ্যাজ বিন ম্যান্ডেটরি, এটা হচ্ছে ম্যান্ডেটরি হয়ে গেছে, এটা হচ্ছে বাধ্যতামূলক। ক্লিয়ার? এটা যদি না দেয় তাহলে রিজেকশন অফ প্লেন হয়ে যাবে, আর্জি প্রত্যাখ্যান হয়ে যাবে। তাহলে আদেশ 4 ক্লিয়ার। এবার আমরা আদেশ 5-এ যাই। আচ্ছা, 20 আদেশ 5-এর খালাতো ভাইকে, আদেশ 5-এর খালাতো ভাই আছে 27। 27 বলছে যে ডিফেন্ডেন্টকে সমন দিতে হবে। সমনটা কিভাবে দিতে হবে, কতদিনের মধ্যে দিতে হবে, কার কাছে দিতে হবে, কাকে না, বিবাদীকে না পালে কোথায় দিতে হবে, বিবাদী বিদেশে থাকলে কোথায় দিতে হবে, বিদেশে বিবাদী হানিমুনে গেলে ব্যবসা বাণিজ্য রেখে কোথায় দিতে হবে, সর্বোপরি এই সমনটা কার কাছে দিতে হবে, প্রসেসটা কি, বিবাদী যদি আর্মি অফিসার হয় তাহলে কার কাছে দেবো, বিবাদী যদি সরকারি কর্মচারী কার কাছে দেবো। মানে সমনের হোল প্রসেস হ্যাজ বিন ডিসক্রাইবড আন্ডার অর্ডার 5। ওকে, আমরা প্রথমে চলে যাই রুল 1। আচ্ছা, রুল 1-এ কি বলছে? রুল 1-এ বলছে এই সমনটা আপনি কতদিনের মধ্যে দিবেন। সমনটা দিবেন হচ্ছে 5 কর্মদিবসের মধ্যে। 5 কর্মদিবসের মধ্যে বাংলা দিতে পত্র বেশি ভালো পারেন, এমন কেউ আছে এখানে? বাংলা দিতে পত্র কেউ ভালো পারেন, কেউ আছেন? নাই, বুঝছি। আপনার টিউশনই করা? বলেন 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 দাদা। মানে ভালো পারি না, পারি আর কি। আচ্ছা, কর্ম কর্ম কি আর ক্রিয়া কি? কর্ম আর ক্রিয়া এক কি না? ক্রিয়া হচ্ছে গিয়ে ভার্ব, আর কর্ম কি? কর্ম হচ্ছে অ্যাডজেক্টিভ। কর্ম অ্যাডজেক্টিভ। আপনি কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা শেষ করেছেন? আচ্ছা, মিঠুন শাহ ছাত্রদের পড়াচ্ছে, এখানে 3টা শব্দ, এই এই বাক্যে কোনো কর্ম আছে? পড়াটা কর্ম, পড়াটা নাই কর্ম দাদা। আচ্ছা, পড়ানো কর্ম, তাহলে ক্রিয়া কোনটা? কর্ম কর্ম নাই দাদা, জায়গায় ক্রিয়া ক্রিয়া আছে। ক্রিয়া আছে, কর্ম নাই? নামবাচক শব্দ কাকে বলে? তার মানে মিঠুন শাহ এই শব্দটা কি কর্ম? নামকে নাউন বলে। মিঠুন শাহ শব্দকে এই মিঠুন এই থামেন, আমি আমি দুই মিনিট সময় নষ্ট করব এখানে। তাহলে মিঠুন শাহ কি এখানে নামবাচক? জি জি দাদা, নামবাচক নাউন, এটা বিশেষ শব্দ। আমার আমার নাম আমার প্রশ্ন এটা না। আমার প্রশ্ন হচ্ছে মিঠুন শাহ ছাত্রদের পড়াচ্ছে, এই বাক্যে কর্ম আছে কি না? আপনি বলতেছেন কর্ম আর ক্রিয়া, যেমন আমাদের ছোটবেলায় মানুষ কিন্তু মোটকা, মানে মোটা ছিলাম অনেক। এই মোটকা আর মিঠুন শাহ এক, মানে যেটা মোটকা হেডে মিঠুন শাহ, যেটা মিঠুন শাহ হেডে এই মোটকা, নাকি? আমার তো মনে হয় যে আপনারা আপনাদের যারা ছেলে মেয়ে আছে এদেরকে যে কি শিক্ষা দিতেছেন, আমার তো মাথা ধরতেছে না। যাই হোক,
কর্ম হচ্ছে, ওই কি বা হচ্ছে, হ্যাঁ কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে কর্ম। তাহলে তাহলে মিঠুন শাহ ছাত্রদের পড়াচ্ছে এখানে, কর্ম কোনটা আছে, কর্ম এখানে নাই, তাহলে ক্রিয়া কোনটা, পড়ানো আচ্ছা, তারপরে এই বাক্যে কর্ম নাই, নাই মিঠুন শাহ ছাত্রদের, আছে আছে আছে, ছাত্র ছাত্রদেরকে পড়াচ্ছে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে কর্ম, তার মানে হচ্ছে ছাত্রদেরকে পড়াচ্ছে এটা হচ্ছে কর্ম, ছাত্রদেরকে পড়াচ্ছে কেন, কর্ম কোনটা, ছাত্রদের, ছাত্র, হ্যাঁ কর্ম হচ্ছে, এই এইবার সঠিক উত্তর চলে আসছে, যে ক্রিয়াকে কে বা কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কর্ম পাওয়া যায়, অর্থাৎ হচ্ছে ক্রিয়া যাদেরকে নিয়ে কাজ করে, পড়াচ্ছে কাদেরকে নিয়ে, ছাত্রদেরকে নিয়ে, মানে যেমন আমি ভাত খাই, কি খাই, কি দিয়ে প্রশ্ন করলে যত উত্তর পাওয়া যায় তাহলে কর্ম, তাহলে যখন কর্ম থাকে এটাকে বলছে সকর্মক ক্রিয়া। যাই হোক চলে আসি, এগুলো কোয়েন মার্কেটে আচ্ছা, যাই হোক তাহলে কর্ম এবং ক্রিয়া এক জিনিস না, কর্মের ইংলিশ কি কেউ বলতে পারবেন, বলতে পারলে আপনাকে আপনার কাছ থেকে কখনো বেতন নেওয়া হবে না। অবজেক্ট, ওয়ার্ক, কর্মের কর্মে কর্মের ইংলিশ হচ্ছে অবজেক্ট, আপনার কাছ থেকে বেতন নেওয়া হবে, ঠিক আছে, কে বলছেন এটা, নাজবুল ভাই, আপনার কাছ থেকে বেতন মুক্ত আজীবন, ওকে। এ রান ভাই লেখা রেখেন, এবার আমরা চলে আসি পড়াতে, পড়াতে চলে আসি, আমি বাংলা দ্বিতীয় পত্র এবং ইংলিশ দ্বিতীয় পত্রে ধরতে পারেন বাংলাদেশের টপ 100 টিচার, খুব ভালো ভালো পারি আর কি। আচ্ছা এবার আমরা চলে আসি, চলে আসি হচ্ছে, ও যে জন্য আমি ওখানে গেছিলাম, যে এখানে আছে 5 দিনের মধ্যে নাকি 5 কর্মদিবসের মধ্যে, 5 কর্মদিবসের মধ্যে মানে 5 কার্য দিবসের মধ্যে, ক্লিয়ার, তো সমনটা দিতে হবে, এটা রুল 1 এ বলছে। এবার আমরা রুল 3 তে যাই, বিধি 3 এ যাই, আমরা আদেশ 5 এ আসি, বিধি 3 এ গিয়ে বলছে যে এই যে দেখেন, সমনকে শুধুমাত্র বিবাদীকে দেওয়া যায় না, সমন আসলে প্লেনটিভকেও দেওয়া যায়, সমন বাদীকেও দেওয়া যায়, এই কথাটাই আমাদের বিধি 3 এ বলছে, যে আদালত বিবাদী বা বাদীকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার জন্য আদেশ দিতে পারে সমনের মাধ্যমে, এটা কোথায় বলছে, এটা বলছে বিধি 3 এ, ক্লিয়ার। এরপরে চলে যান রুল 12 তে, চলে যান রুল 12 তে, বলছে যে যদি সম্ভব হয় তাহলে বিবাদীকে হচ্ছে সমনটা দিবেন, আর যদি সম্ভব না হয় বিবাদী যিনি এজেন্ট থাকবেন তাকে দিবেন, বিবাদী যিনি প্রতিনিধি থাকবেন তাকে দিবেন। রুল 13 তে কে বলছে যে বিবাদী বিবাদী মনে করেন নাই, বিবাদী যেখানে ব্যবসা পরিচালনা করে বিবাদীর এজেন্ট যিনি থাকবেন তার কাছে সমনটা দেওয়া, ক্লিয়ার, এটা বলছে রুল 13 তে। রুল 15 তে কে বলছে দেখা গেলো বিবাদী বিবাদীর কাছে সমনটা দিতে গেছে তো বিবাদী নাই, তখন ওই পরিবারের যে প্রাপ্তবয়স্ক লোক থাকবে পুরুষ সদস্য তার কাছে সমনটা দিতে হবে, এটা গেছে 15 তে। এবার আসেন রুল 17 তে, আসেন 17 তে বলছে অনেক সময় বিবাদী কি করে বলেন তো, বিবাদী হচ্ছে সমন নিতে অস্বীকার করে বা তাকে পাওয়া যায় না, তখন কি করবে, তখন হচ্ছে প্রকাশ্য একটা স্থানে লটকে রাখতে হবে, ঝুলে রাখতে হবে সমনটা, যাতে সবাই দেখে এবং সে নিজেও দেখে। ঠিক সেম কথাটা আমাদের বিধি 20 তে বলছে, বিধি 20 তে কি বলছে, বিধি 20 তে বলছে যে এই যে মনে করেন যে বিবাদী মনে করেন পালিয়ে বেড়াচ্ছে, তাকে কোনোভাবে সমন দেওয়া পসিবল না, তখন তার বাড়ির সামনে লটকে রাখতে হবে, বিষয়টা হচ্ছে এরকম। এরপর হচ্ছে 24 এ, বিবাদী মনে করেন জেলের মধ্যে আছে, তাইলে জেলের যিনি আছেন, জেলের যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার নিকট সমনটা দিতে হবে। এরপরে 25 25 এ বলছে বিবাদী মনে করেন বাংলাদেশের বাইরে আছে এবং বাংলাদেশে তার কোনো প্রতিনিধি নেই, তাহলে বিদেশেই কিন্তু আপনার সমনটা পাঠিয়ে দিতে হবে। 27 হচ্ছে একজন পাবলিক পাবলিক অফিসার, যিনি সরকারি কর্মচারী, তার অফিসার প্রদান বরাবর সমন দিতে হবে। এবার 28 এ যান, মনে করেন যে একটা লোক হচ্ছে সোলজার, সেলর অর এয়ারম্যান, মানে সে বিমান বাহিনীতে বা নাবিক বা হচ্ছে সেনাবাহিনীতে, তো তাদের যিনি কমান্ডার আছেন তার কাছে সমনটা দিতে হবে। এখানে মূল কথা হচ্ছে সমনটা কার কাছে কার কাছে দিতে হবে, ক্লিয়ার। এলো আদেশ 5, বললেই বুঝবেন। এবার আদেশ 6 এ যাই, আদেশ 6
আদে ছয় গিয়ে কি বলছে, আদে ছয় খুব গুরুত্বপূর্ণ আমাদের রিটেনের জন্য, সব ভালো করে পড়তে হবে। আদেশ ছয় রুল একে যান, রুল একে যান, রুল একে বলছে যে এই আদেশ ছয়ের হেডলাইনটা কি প্লিডিংস, তা প্লিডিংস বলতে কাকে বোঝায়, প্লিডিংস বলতে বোঝায় প্লেন্ট অর আপনি অথবা রিটেন স্টেটমেন্ট, আরজি বা লিখিত জবাবকে প্লিডিংস বলতে বোঝায়। ওকে, এখন প্রশ্ন আছে প্লিডিংস এর মধ্যে কি থাকে। আমি যদি বলি প্লিডিংস এর মধ্যে কি থাকে, এটাকে আমি বলতে পারি আরজির মধ্যে কি থাকে, এটাকে আমি বলতে পারি লিখিত জবাবের মধ্যে কি থাকে। কারণ কি, প্লিডিং শব্দটার জায়গায় লিখেন, প্লিডিং শব্দের জায়গায় আরজি বা লিখিত জবাব লেখা যায়, প্লিডিং শব্দ স্থলে আরজি বা লিখিত জবাব লেখা যায়। রুল টু, রুল টুতে বলছে প্লিডিংস এর মধ্যে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকে, থাকে না হচ্ছে সাক্ষ্য, আইনের নাম এখানে উল্লেখ করা নাই, আইনও আসলে থাকবে না। প্লিডিংস এর মধ্যে কি থাকে, ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকে, থাকবে না কি সাক্ষ্য, এটাকে আমরা বলতে পারি আরজির মধ্যে থাকবে ম্যাটেরিয়াল ফ্যাক্টস, থাকবে না হচ্ছে সাক্ষ্য, এটাকে আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি লিখিত জবাবের মধ্যে থাকবে ম্যাটেরিয়াল ফ্যাক্টস, থাকবে না হচ্ছে সাক্ষ্য। ক্লিয়ার? এরপরে চলে যান রুল চোদ্দতে, চোদ্দতে কি বলছে, চোদ্দতে স্পষ্ট করে বলছে প্লিডিংস এর মধ্যে কার কার স্বাক্ষর থাকবে। তো প্লিডিংস এর মধ্যে পক্ষ স্বাক্ষর থাকবে, এবং যদি প্লিডার বা আইনজীবী থাকে তার স্বাক্ষর থাকবে। তাহলে আরজির মধ্যে কার স্বাক্ষর থাকবে, বাদীর স্বাক্ষর থাকবে, এবং তার যদি আইনজীবী থাকে তার স্বাক্ষর থাকবে। তাহলে লিখিত জবাবে কার স্বাক্ষর থাকবে, বিবাদীর স্বাক্ষর থাকবে, এবং বিবাদীর স্বাক্ষর থাকবে, এবং তার আইনজীবী যদি থাকে, প্লিডার যদি থাকে তার স্বাক্ষর থাকবে। ক্লিয়ার? এবার চলে আসেন ভেরিফিকেশন করবেন, সত্যাখ্যান করবেন, এই জিনিসটা সবাই বুঝে নেবেন, বুঝে নেবেন, আমাকে আগামীকাল ক্লাসে বুঝাবেন রুল ফিফটিন। এবার রুল সিক্সটিন থেকে এইটিন আমরা পড়ব। অনেক সময় আমরা ছোটবেলায় খাতায় লিখছি না, বা আপনি বার কাউন্সিলে যারা রিটেন দিয়ে এখন প্রিলি দিতেছেন, আপনাদের খাতা গেসাং গেসাং করে কাইটা দিছে, মানে যিনি পরীক্ষক উনি দেখছে যে এইগুলো অপ্রয়োজনীয় কথাবার্তা লিখছে। তেমনি আপনি আরজির মধ্যে বা লিখিত জবাবের মধ্যে যদি অপ্রয়োজনীয় কিছু লিখেন যেটা দরকার নাই, বা এমন কিছু লিখেন যেটা আসলে কুৎসা প্রকাশ পায়, অন্যের বদনাম প্রকাশ পায়, বা এমন কিছু লিখছেন সেগুলো আরজি বা লিখিত জবাবের মধ্যে থাকলে ফেয়ার ট্রায়ালে বিলম্ব হবে, মানে সুষ্ঠু বিচারে বিলম্ব হবে। ক্লিয়ার? তখন হচ্ছে কোর্ট কি করতে পারে, কোর্ট উইলিংলি স্বেচ্ছায় অ্যাটেনি স্টেজ অফ দ্য সুট, মোকদ্দমার যে কোনো পর্যায়ে কি করতে পারে, স্ট্রাইক আউট করার আদেশ দিতে পারে, কর্তন করার বা বাদ দেওয়ার আদেশ দিতে পারে প্লিডিংস থেকে, আরজি থেকে বা লিখিত জবাব থেকে। এটা বলছে রুল সিক্সটিন। এখন প্রশ্ন, এখন প্রশ্ন, বাদী যখন আরজি সংশোধনের জন্য আবেদন করে, বিবাদী যখন আরজি বিবাদী যখন লিখিত জবাব সংশোধনের জন্য আবেদন করে, তখন এই আরজি বা লিখিত জবাব সংশোধনের আদেশ আদালত দিতে পারে যদি দেখে যে ইট ইজ নেসেসারি টু ডিটারমাইন দ্য রিয়াল কোশ্চেন্স বিটুইন দ্য পার্টিস, এটা পক্ষদের মধ্যে বিরোধের প্রকৃত প্রশ্ন নির্ধারণ করার জন্য প্রয়োজন, অ্যান্ড ইট ইজ প্রপার টু গ্রান্ট দ্য অ্যাপ্লিকেশন, এবং এই আদেশটা মঞ্জুর করা, এই আবেদনটা মঞ্জুর করা বা এটা মান্য করা দরকার। যখন এটাকে প্রপার মনে করবে, সঠিক মনে করবে যে না এটা আদেশ তো দরকার, এবং এই আদেশের ফলে বিরোধের প্রকৃত প্রশ্ন নির্ধারণ করা সহজ হবে যে কেন আসলে দ্বন্দ্ব, কেন আসলে কন্ট্রোভার্সি, এরকম যদি হয় তখন হচ্ছে আদালত প্লিডিং সংশোধনের আদেশ দিবে, দ্যাট মিনস হচ্ছে আরজি সংশোধনের আদেশ দিবে, লিখিত জবাব সংশোধনের আদেশ দিবে। এটা বলছে হচ্ছে রুল সতেরোতে, কততে বলছে, রুল সতেরোতে বলছে। এখন প্রশ্ন হচ্ছে এই প্লিডিং সংশোধনের, আপনাকে বলছে ঠিক আছে যান প্লিডিংসটা সংশোধন করে নিয়ে আসেন, তার মানে আপনি কি আনলিমিটেড সময় পাবেন? উত্তর হচ্ছে না। আপনাকে এটাও বলতে পারে আপনি দুই দিনের মধ্যে প্লিডিং সংশোধন করে আদালতে জমা দেন, তাহলে আপনাকে দুই দিনের মধ্যে সংশোধন করতে হবে।
আর যদি না বলে, আর যদি বলে যান আপনি প্ল্যানিং সংশোধন করে নিয়ে আসেন, তার মানে আপনি কি 14 বছর পরে নিয়ে আসবেন? না, আপনার জন্য সময় হচ্ছে ম্যাক্সিমাম 14 দিন, 14 ডেজ। 14 দিনের মধ্যে আপনি প্ল্যানিং সংশোধন করতে হবে। এবার আমরা একটু পিছনে যাই, তার আদেশ 6 আমাদের শেষ, আদেশ 7 যাব। আদেশ 7 যাওয়ার আগে আমরা একটু পিছনে যাব। পিছনে কোথায়? আদেশ 6 রুল 2 তে যাব। আদেশ 6 রুল 2 তে সেখানে বলছে প্লিডিংস এর মধ্যে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকে, আমরা বলবো এটা না, আমরা বলবো আরজির মধ্যে ম্যাটেরিয়াল ফ্যাক্টস থাকে। আরজির মধ্যে কোনগুলো ম্যাটেরিয়াল ফ্যাক্টস? এটা বলছে 7 আদেশের 1 বিধিতে। মুখস্থ ঠোঁটস্থ করে ফেলবেন, কারণ রিটার্ন পরীক্ষা লাগবে, যে আরজির মধ্যে কোন কোন বিষয়গুলো থাকে, কোন কোন পার্টিকুলার্স থাকে, এগুলো বলছে 7 আদেশের 1 বিধিতে। আমাদের এখন আছে কত? 9-1। 9-1 বলছে ওই একই কথা বলছে যে যতজন বিবাদী থাকবে ততটা আরজির কপি জমা দিতে হবে। এবার আমরা চলে যাই, আপনি আরজিটা দাখিল করছেন, কি করছেন? আপনি আরজিটা দাখিল করছেন, দেখা গেল যে কোর্টটা দাখিল করার কথা, দেখা গেল যে কোর্টে দাখিল করার কথা আপনি সেই কোর্টে দাখিল না করে অন্য কোর্টে দাখিল করছেন। আপনার যে কোর্টে দাখিল করার কথা অন্য কোর্টে দাখিল করছেন, মানে এখতিয়ার সম্পন্ন আদালতে যখন আরজিটা দাখিল করবেন না, তখন যে আদালতে দাখিল করেছেন ভুল আদালত কি করবে? ভুল আদালত বলবে আপনি আপনার সঠিক আদালতে যান, প্রপার কোর্টে ফেরত দিবে, অর্থাৎ রিটার্ন অফ লেন্থ হবে। কি হবে? রিটার্ন অফ লেন্থ হবে, আরজি ফেরত হবে। আরজি ফেরত হলে আপনি কি করবেন? আরজি ফেরত হলে আপনি নতুন করে আরজি দাখিল করতে পারবেন সঠিক আদালতে। আমরা চোখ বুঝবো, আমরা সবসময় 3 ভাই বোনকে নিয়ে ঘুমাবো রাতের বেলা যখন সিপিসি পড়বো। 3 ভাই বোন হচ্ছে, লিখেন ধারা 96, ধারা 104, আদেশ 43। এই 3 বাচ্চাকে নিয়ে সবসময় ঘুমাবেন, ঠিক আছে? কারা কারা? সেকশন 96, সেকশন 104 এবং হচ্ছে আদেশ 43। আমরা চোখ বুঝবো, বই খুলবো, চলে যাব আদেশ 43-এ। যান আদেশ 43-এ, যান আদেশ 43-এ। 1 নম্বরে গিয়ে দেখেন কি লেখা আছে, সেখানে স্পষ্ট করে লেখা আছে সপ্তম আদেশের 10 বিধি। তার মানে আদেশ 43-এ যে লিস্ট দেওয়া আছে সবগুলো হচ্ছে আপিল যোগ্য আদেশ। তাহলে আরজি ফেরত হচ্ছে আপিল যোগ্য আদেশ, আরজি ফেরতের বিরুদ্ধে কি করা যাবে? আপিল করা যাবে। আমাদের রুল 10 পর্যন্ত শেষ, এখন হচ্ছে আমাদের কেটে যাবে, ক্লিয়ার? নতুন করে যুক্ত হবো।